তীব্র গরমে জ্বর সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। মোকাবেলা করতে হচ্ছে বরেন্দ্রবাসীকে। গত 10 দিন ধরে কিন্তু এই দাবদাহ অব্যাহত রয়েছে এই বরেন্দ্র এলাকায়। সকাল 10টার পর থেকে কিন্তু তীব্র দাবদাহ এই ঝরে চলছে, বিশেষ করে রোদের যে প্রখরতা তা কিন্তু বাড়ছে তরতর করে, এবং প্রতিদিনই আমরা লক্ষ্য করছিলাম সকাল 10টা 11টার পর থেকে আবহাওয়ার যে ধরন প্রকৃতি তা কিন্তু একেবারে উষ্ণতার দিকে ছড়ানো হচ্ছে, এবং এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হচ্ছে 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত এই বরেন্দ্র এলাকায়। অসহনীয় আবহাওয়া কিন্তু দিন দিন উষ্ণতার দিকেই যাচ্ছে, এবং এই বৈরী আবহাওয়ার সবচেয়ে বেশি ধকল কিন্তু আমরা লক্ষ্য করছিলাম শিশু এবং বয়স্কদের উপরই পড়ছে, কারণ দ্রুত ঘেমে যাচ্ছে শিশুরা তীব্র দাবদাহের কারণে। এ কারণে কিন্তু তারা জ্বর সর্দি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট সহ নানা রোগের প্রকোপটা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং এই রোগ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে প্রতিনিয়তই বাড়তি রোগীর যে চাপ তা কিন্তু এই লক্ষ্য করছিলাম। আমরা বর্তমানে রয়েছি নওগাঁ জেলা সদর হাসপাতালে। এই হাসপাতালের শিশু ওয়ার্ডে স্বাভাবিক যে ধারণ ক্ষমতা তার থেকে কিন্তু 5 থেকে 7 গুণ বেশি রোগী কিন্তু প্রতিনিয়তই ভর্তি থাকছে। এই মুহূর্তে 60 জন রোগী শিশু ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যান্য বিভাগেরও চিত্র কিন্তু একই রকম, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ বালাইয়ের প্রকোপটাই বেশি ধরছে, বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বৈরী আবহাওয়া কিন্তু গত 10 দিন ধরেই এই এলাকার উপর দিয়ে বয়ে চলেছে। বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু তীব্র যে দাবদাহ গরম, সে সাথে কিন্তু এক ধরনের রোদের যে উত্তাপ স্বাভাবিকভাবে জনজীবনের উপর প্রভাব ফেলছে। রাস্তাঘাটগুলোতে কিন্তু লোকজনের উপস্থিতি দুপুরের পর থেকে খুবই কম হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ তারা কিন্তু বেশ দুর্ভোগ পোহাচ্ছেন, এবং রাস্তাঘাটে আসলে কাজকর্মে নামতে না পারার কারণে কিছুটা টান পড়ছে, এই কথা কিন্তু আমরা এই নিম্ন আয়ের মানুষের মুখ থেকে পাচ্ছিলাম। তবে এই পরিস্থিতিতে আসলে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে অসহনীয় এই দাবদাহ থেকে তরল খাবারের প্রতি তারা জোর দিয়েছেন, এবং শিশুদের কিন্তু বাড়তি সুরক্ষা, দ্রুত ঘেমে গেলে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ছায়া যুক্ত স্থানে রাখার কথা বলা হয়েছে, এবং ঘন ঘন যদি তারা এই পানি শূন্যতায় পড়ে সেই জায়গায় কিন্তু খাবার স্যালাইনের প্রতি জোর দেওয়া হয়েছে। তো এই বৈরী আবহাওয়া গত 10 দিন ধরে অব্যাহত রয়েছে, সে সাথে তীব্র লোডশেডিং এর কারণে জীবনযাত্রার উপর কিন্তু এক ধরনের প্রভাব পড়েছে, মানুষের একটা ধরনের অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে, এবং এই পরিস্থিতি কিন্তু বৃষ্টি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এমন কথা কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল নওগাঁ সদর হাসপাতালের সার্বিক শিশু রোগ বালাইয়ের খবর। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ সদর হাসপাতালে।